হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কাঁচের বোতলের উপরে ফেব্রিক প্রিন্ট করে দেখাবো। তো একটা কাঁচের বোতল আমি নিয়ে নিয়েছি, এটা কাগজ ছিল, এটা জল দিয়ে ধুয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি প্রথমে। আর নিয়ে নিয়েছি আমার লাগবে যেটা টেপ, একটু সিনথেটিক কটন নিয়েছি, এটা কাপড় দিলেও হবে বা স্পঞ্জ, প্যালেট নিয়ে নিয়েছি রঙের জন্য। প্রথমে এটাকে আমি কিছু কিছু জায়গায় টেপ লাগিয়ে দেবো। ওগুলো লাগানোর সময় খেয়াল করতে হবে যেন বাইরে না চলে যায়। মাস্কিং টেপটা আমি মেরে নিয়েছি, এরপর আমি কালার করবো ফেব্রিক কালার। কটনটা নিয়েছিলাম, বিশেষ করে সাইডগুলো যেন কোথাও ফাঁকা না থাকে, একটু ভালোভাবে দিয়ে দিতে হবে। আর কটনে, এই কটনটাতে একটা আলাদা এফেক্ট হচ্ছে, দেখা যাক শুকিয়ে গেলে কীরকম এফেক্ট দেয়, আশা করি ভালোই লাগবে। উপরের দিকে আমি একটু হালকা হালকা দেবো ভাবছি।
এবং একটু অপেক্ষা করব শুকোনোর জন্য। শুকিয়ে নিয়েছি আমি, এবার আমি ধীরে ধীরে টেপটা তুলব। যেগুলো পরে দিয়েছি সেগুলো সাবধানে আগে তুললে ভালো হবে, তাই একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারিনি বলে। মাস্কিং টেপটা আমার উঠানো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। এটাকে আমি ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারি, জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা।